Только. অল রাইট এইরকম বাংলা লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের তো আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তো ফার্স্টে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবেন দেন প্লাসে ক্লিক করবেন দেন এখান থেকে ফোর টু ফাইভ সিলেক্ট করবেন দেন রেজলিউশন সেভেন টোয়েন্টি পি সিলেক্ট করবেন দেন ফ্রেম রেট থার্টি এ দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে দেবেন এরপর আমাদের এখানে একটা ফটো অ্যাড করতে হবে তার জন্য প্লাসে ক্লিক করুন ইমেজেন ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে পছন্দের একটা ফটো নিয়ে নিন সো আমি ফটোটা অ্যাড করছি আর এই ফটোর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্স ওখান থেকে এটাকে ডাউনলোড করতে পারেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন দেন মোবাইল ট্রান্সফর্মে মুভ মোবাইল ট্রান্সফর্মে আসার পর এখান থেকে ডান দিকে তিন নম্বর অপশানটিতে ক্লিক করুন ক্লিক করে ফটোর সাইজটা একটু বাড়িয়ে নিন সো আমি এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি ওকে এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পর কী করতে হবে এবারে আমাদের একটা সং অ্যাড করতে হবে টাইম লাইনটা ফার্স্টে রাখুন দেন প্লাসের ক্লিক করুন দেন এখান থেকে অডিওতে ক্লিক করুন দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে পছন্দের একটা সং নিয়ে নিন আমার এখানে কপি আছে আমি পেস্ট করে নিচ্ছি এবার কী করতে হবে ফটো লেয়ারটি আমাদের এন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে যতটা আমাদের সং লেয়ার আছে তো কী করবেন ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এরোটাতে দুবার টাচ করুন দেন এই অপশানে ক্লিক করে দিন তাহলে দেখবেন ফটো লেয়ারটা একদম এন্ড পর্যন্ত চলে এসেছে যতটা অডিও লেয়ার আছে এবার কী করতে হবে ফটোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে তার জন্য ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন এফেক্টে ক্লিক করে অ্যাড এফেক্টে ক্লিক করুন দেন এখান থেকে চলে আসুন নুভেন ট্রান্সফর্মে এখানে আসার পর এখান থেকে নিয়ে নিন অসিলেট দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন দেন এখান থেকে অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাঙ্গেলটা আপনারা করে দিন নাইনটি নাইনটি পয়েন্ট জিরো ডিগ্রি ওকে দেন ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে এখান থেকে একটা কমিয়ে নিন কমে করে দিন এটাকে নাইন এটা জিরো পয়েন্ট থ্রি জিরো ওকে জিরো পয়েন্ট থ্রি জিরো করে দিন অ্যান্ড দেন ম্যাগনেটিউডটাকে সিলেক্ট করে এটা আপনারা কমে এটাকে করে দিন টুয়েলভ এটা করে দিন দেন এখান থেকে এফেক্ট আমাদের কমপ্লিট সো ব্যাকে আসুন ব্যাকে আসার পর আমাদের আরও এফেক্ট অ্যাড করতে হবে অ্যাড এফেক্টে আবারও ক্লিক করুন দেন এখান থেকে আবারও আসুন উভেন ট্রান্সফর্মে দেন এখান থেকে নিয়ে নিন সুইং দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন দেন এফেক্ট ওপেন করুন ওপেন করার পর এখান থেকে ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে এখান থেকে আপনারা একটা কমিয়ে নিন কমিয়ে করে দিন জিরো পয়েন্ট টু ফাইভ দেন অ্যাঙ্গেল ওয়ানটাকে সিলেক্ট করুন দেন এটাকে আপনারা করে দিন মাইনাস থ্রি পয়েন্ট জিরো ওকে সো মাইনাস থ্রি পয়েন্ট জিরো সো আমি করে নিচ্ছি মাইনাস থ্রি পয়েন্ট জিরো ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল টুটা সিলেক্ট করে এটা এখানে এখান থেকে আপনারা থ্রি পয়েন্ট জিরো ডিগ্রি করে দিন ওকে সো আমি করে নিচ্ছি সো অ্যাঙ্গেল ওয়ান থাকবে মাইনাস থ্রি পয়েন্ট জিরো অ্যান্ড অ্যাঙ্গেল টু থাকবে থ্রি পয়েন্ট জিরো দেন এফেক্ট কমপ্লিট দেন এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পর এখান থেকে দেখুন ফটোটা একটু মুভ করছে ওকে সেবার এখানে দেখে নিন যে ফটোটা যেহেতু মুভ করছে ব্ল্যাক যে ওটা শো হয়ে যাওয়াতে শো হয়ে যেতে পারে তার জন্য কী করবেন যদি আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা শো হয় তো আমার এখানে আপাতত শো হচ্ছে না তো আপনার যদি শো হয়ে যায় কী করুন ফটোগ্রাফিটাকে সিলেক্ট করবেন মুভেন্ট ট্রান্সফার ক্লিক করে এখানে ডান দিকে তিন নম্বর অপশন ক্লিক করে এখানে ফটো সাইজটা একটু বাড়িয়ে নেবেন তাহলে আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা শো হবে না দেন কী করব আমাদের একটা স্যাড এফেক্ট এখানে অ্যাড করতে হবে তার জন্য টাইম লাইনটা ফার্স্টে রাখুন ফার্স্ট রাখার পর এখান থেকে প্লাসে ক্লিক করুন দেন এখান থেকে একটা শেপ নিন স্কোয়ার শেপ তো আমি নিচ্ছি এটা দেন এখান থেকে একটা টেনে এটা নিন ফুল করে নিন এভাবে তো ফুল করে নিন দেন এখান থেকে যে কালার ফিলে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে দু তিন নম্বর যে অপশানটি রয়েছে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে এখানে বাঁধ দিকে ডান দিকে দেখুন দুটো কালার শো হচ্ছে সো বাঁদিকে এই কালারটাকে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনারা কী করুন যে বলটা রয়েছে এখানে এই বলটাকে আপনার টেনে নিচে নামিয়ে দিন সো নিচে নামিয়ে দিন তাহলে কী হবে কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে দানডিকারটাকে ক্লিক করুন এখানে ক্লিক করে এখান থেকে এখান থেকে আপনারা ব্ল্যাকটা নিন ওকে দেন কী করবেন ব্ল্যাক কালারটা আপনার নিচের দিকে রাখুন এর ব্ল্যাক কালারটা নিচের দিকে অ্যান্ড ট্রান্সপারেন্ট কালারটা উপর দিকে রাখুন সেভাবে রাখুন দেখুন উপর দিকে দেখুন তার শ্যাডো এফেক্ট একটা আসবে এখানে ওকে নিচের দিকে শ্যাডো এফেক্ট আসবে দেন এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পর কী করতে হবে এই যে সেপের লেয়ারটিকে সিলেক্ট করুন দেন অ্যারোটাতে দুবার টাচ করে এই অপশানে ক্লিক করে দিন দেখুন সেপের লেয়ারটি একদম এন পর্যন্ত চলে আসবে এবার আমাদের কী করতে হবে লিরিক্স অ্যাড করতে হবে তার জন্য কী করবেন টাইম লাইনটা ফার্স্টের দিকে আনুন যেখান থেকে লিরিক্স স্টার্ট হচ্ছে আমাদের এখান থেকে লিরিক্স স্টার্ট হচ্ছে এখানে টাইম লাইন রাখছি দেন প্লাসে ক্লিক করুন আর দেন টেক্সটে ক্লিক করুন দেন এখান থেকে যে ফার্স্ট লাইনটা আপনার আছে ওটা অ্যাড করে দিন সো আমার কপি আছে আমি এখান থেকে পেস্ট করে নিচ্ছি এরপর বাঁধিয়ে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট অপশন আছে কোন ওখানে ক্লিক করুন ক্লিক করে এটা মিডল হয়ে যাবে দেন রোবট রেগুলারে ক্লিক করে এখান থেকে ভিউ অল ফ্রন্টটি ক্লিক করে এখান থেকে পছন্দের ফন্ট নিয়ে নিন সো আমি যে ফন্টটা ইউজ করবো লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্স ওখান থেকে ডাউনলোড করে নেবেন দেন এখান থেকে পিটি লেখাটিতে ক্লিক করে এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে টোয়েন্টি পিটি করে নিন দেন এখান থেকে কালার আমরা আপনার এখান থেকে সিলেক্ট করবো না কারণ আমরা ডুয়াল কালার ইউজ করব যেমন তো আমরা ভিডিও দেখে ডুয়াল কালার আমরা ইউজ করবো সো এখান থেকে আপাতত আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করি যাতে বোঝা যায় ভালোভাবে লেখাটা সো দেন কী করবেন এখান থেকে এই যে লেখার লাইনটা এটা আমি আপডাউন করবো তার জন্য কাছা টাইম জায়গায় নিয়ে আসুন নিয়ে আসার পর এখান থেকে এন্টার কিটাতে ক্লিক করুন তাহলে দেখবেন আপডাউন হয়ে যাবে দিনে টিক মার্কে ক্লিক করে দিন দিন এবার কী করতে হবে এই যে ল্যাটটি হলো ল্যাটটিকে সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে যে এরোটাতে দুবার টাচ করে এই অপশানে ক্লিক করে রেন্ট পর্যন্ত করে দিন এবার কী করবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন এখানে ক্লিক করে মুভ করে লেখাটাকে নিচের দিকে নামিয়ে রুন সো আমি এটাকে এরকম জায়গায় রাখছি সেভাবে মুভ করে নিচে আসুন এরকম জায়গায় আমি রাখছি যেখান এখান থেকে ব্যাগে চলে আসুন ওকে ব্যাগে চলে আসুন ব্যাগে চলে আসার পর কী করতে হবে আমাদের শুনে নিতে হবে যে ফার্স্ট লাইনটা কতটা আছে সো ফার্স্ট লাইনটা আমাদের আছে এতটা সেই পর্যন্ত টাইম লাইনটা রাখুন রাখার পর এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে এই অপশানটিতে ক্লিক করে স্প্লিট করে দিন স্প্লিট হয়ে গেল এরপর সেকেন্ড লাইনটা কতটা আছে শুনে নিন সেকেন্ড লাইনটা আমাদের আছে এতটা সেই পর্যন্ত টাইম লাইনটা রাখুন রাখার পর এই লেয়ারটিকে সিলেক্ট করুন টেক্স লাইটার থেকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দিন ওকে সেইভাবে আপনার বাকি লাইনগুলো কমপ্লিট করে নেবেন আমি আপনাদের দুটোই দেখাচ্ছি আপনার বাকিগুলো ইজিলি কমপ্লিট করতে পারবেন সেকেন্ড লাইন এটা ডিলিট করে লেয়ারটা ডিলিট করে দিচ্ছি ওকে এবার কী করবেন সেকেন্ড যে লাইনটা ওটা থেকে স্টার্ট হয়ে যাবে কিন্তু সেকেন্ড লাইনটা আমাদের এখান থেকে স্টার্ট হয়ে যায় জায়গাতে তো ওই জায়গায় টাইম লাইন রাখুন রাখার পর যে লাইফটাকে সিলেক্ট করুন দেন এই অপশানে ক্লিক করে লেফট থেকে কাট করে দিন ওকে দেন কী করতে হবে সেকেন্ড লাইনটা আমাদের চেঞ্জ করতে হবে তার জন্য সেকেন্ড লাইনটাকে সিলেক্ট লেফ থেকে সিলেক্ট করুন দেন এডিট টেক্সটে ক্লিক করুন দেন এখান থেকে লাইনটা কেটে দিন কেটে দেওয়ার পর আপনাদের সেকেন্ড লাইন যেটা আছে ওটা অ্যাড করে দিন আমার কপি আছে আমি পেস্ট করে নিচ্ছি দেন এটাকে এক রকমভাবে আপডাউনও করে দিন সেরকম কালসার জায়গায় নিয়ে এসে এন্টার দিতে ক্লিক করে দিন আপডাউন হয়ে যাবে দেন টিকমার্টকে ক্লিক করে দিন এবার আমাদের এফেক্ট অ্যাড করতে হবে তো কী করবেন ফার্স্ট কী কী করবেন ফার্স্টে লেয়ারটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করুন দেন অ্যাড এফেক্টে ক্লিক করুন আমরা ফার্স্টে যে কালারের ডুয়াল কালার যে এফেক্ট ওটা আমরা অ্যাড করবো সো কী করতে হবে বারে আসুন সার্চ বারে আসার পর এখান থেকে লিখুন গ্রেডিয়েন্ট ওকে সব গ্রেডিয়েন্ট লিখুন দেখুন দু নম্বরে চলে আসবে গ্রেডেন্ট ওভারলে দু নম্বরে রয়েছে গ্রেডিয়েন্ট ওভারলে এটাকে সিলেক্ট করে নিন দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন দেন এখান থেকে কালার ওয়ান কালার টু দেখুন রয়েছে কালার ওয়ানটাকে এখান থেকে আপনারা চুজ করুন এখান থেকে হোয়াইট হোয়াইট কালারটা চুজ করুন দেন কালার টুটা এখান থেকে আপনারা নিয়ে নিন রেড ওকে বা চাইলে পছন্দ আপনাদের যে কোনো কালার ইউজ করতে পারেন এখানে চুজ করতে পারেন স্যার দেন কি অ্যাঙ্গেলটা সিলেক্ট করে অ্যাঙ্গেল সিলেক্ট করুন অ্যাঙ্গেল সিলেক্ট করে এখান থেকে আপনারা অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে নিন বাড়িয়ে করে দিন ফিফটি টু পয়েন্ট জিরো সো এখানে আমি করে নিচ্ছি ফিফটি টু পয়েন্ট জিরো দেন অফসেটটাকে সিলেক্ট করুন অফসেট এটা সিলেক্ট করে অফসেট এক্সটাকে সিলেক্ট করুন সিলেক্ট করুন এখন এক্সটাকে আপনার বাড়িয়ে করে দিন ফরটি ওকে আমি এখান থেকে চল্লিশ করে নিচ্ছি মানে ফরটি সো করে নিচ্ছি দেন এখান থেকে স্কেলটাকে সিলেক্ট করুন স্কেলটা স্কেলটা দেখুন ওয়ান পয়েন্ট জিরো জিরো যেটাকে আপনারা কমে নিন কমে জিরো পয়েন্ট এইট জিরো করে নিন আমি কিন্তু জিরো পয়েন্ট এইট জিরো করে নিচ্ছি দেন আলফাটা সিলেক্ট করে এটা ফুল করে দিন মানে হান্ড্রেড পার্সেন্ট করে দিন আলফাটা ওকে দেন এখান থেকে ব্যাকে আসুন দেখুন কালারটা লেগে গেছে আমাদের সো এফেক্টটা লেগে গেছে এখানে দেন কি করতে হবে আমাদের আরও এফেক্ট অ্যাড করতে হবে তারপরে অ্যাড এফেক্টটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে সার্চ পরে আসুন এখান থেকে লিখুন ওয়েব ওয়েব লিখুন দেখুন চলে আসবে ওয়েব অ্যাপ সে চলে এলো ফার্স্টে আছে সো ওয়েব অ্যাপটা নিয়ে নিন দেন এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করুন দেন এফেক্ট ওপেন করুন ওয়েব অ্যাপ দেন ফে ফেসটা আছে ফেস্টটাকে সিলেক্ট করুন সিলেক্ট করে ফার্স্টে টাইম লাইন রাখুন টাইম লাইন ফার্স্টে আনার পর এখানটা প্লাস লাগিয়ে দিন দেন টাইম ল্যান্ড এন্ডে আনুন এখানটা প্লাস লাগিয়ে দিন দুটো প্লাস লাগাতে হবে এবার এন্ডে যে প্লাস লাগানো হলো এটা আপনার জিরো আছে জিরোটা বাড়িয়ে আপনার করে দিন টু পয়েন্ট জিরো ওকে টু পয়েন্ট জিরো করে দিন আমি কিন্তু টু পয়েন্ট জিরো করে নিচ্ছি এবার কী করতে হবে অ্যাঙ্গেলটা যেমন আছে তেমনি থাক জিরো পয়েন্ট জিরো অ্যান্ড স্পেসিংটাকে সিলেক্ট করুন স্পেসিং এটা সিলেক্ট করে আপনারা কমিয়ে নিন কমিয়ে করে দিন টেন পয়েন্ট জিরো সো আমি কিন্তু টেন পয়েন্ট জিরো করে নিচ্ছি দেন ম্যাগনিটিউডটাকে সিলেক্ট করে এখান থেকে এটা কমিয়ে নিন কমিয়ে আপনারা করে দিন ওয়ান পয়েন্ট টু করে নিচ্ছি ওয়ান পয়েন্ট টু এরপর এখানে তেমন কিছু চেঞ্জেস করতে হবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এফেক্ট আমাদের কমপ্লিট দেখুন এরকম একটা এরকম একটা এফেক্ট আসবে ওকে সো আমাদের নেক্সট এফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আবারও অ্যাড এফেক্টে ক্লিক করুন দেন এখানে ক্লিক করার পর কী করতে হবে এখানে আবারও সার্জ বল আসুন সার্চ বোর্ড আসার পরে আমাদের এখানে এফেক্টটা অ্যাড করতে হবে সো এবার আমরা এফেক্ট অ্যাড করব টেক্সট ট্রান্সফর্ম ওকে তো টেক্সট লিখুন দেখুন চলে আসবে দু নম্বরে টেক্সট ট্রান্সফর্ম সেটা নিয়ে নিন দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন দেন এখান থেকে এফেক্ট ওপেন করুন দেন স্টে ক্লিক করুন স্টার্টে দেন টাইম লাইনটা ফার্স্ট স্ট্যান্ডার্ড এখানে প্লাস লাগিয়ে দিন দেন টাইম লাইনটা মিডলে নিয়ে আসুন এরকম মাছ বরাবর নিয়ে আসুন এখানটা প্লাস লাগিয়ে দিন লাগানোর পর কী করুন স্টার্টটা আপনার বাড়িয়ে হানড্রেড পার্সেন্ট করে দিন সো আমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে নিচ্ছি দেন এখান থেকে এন্ড ফেস এগুলো ছেড়ে দিন নিচে চলে আসুন নিচে আসার বাড়ি অফসেটটাকে সিলেক্ট করুন অফসেট অফসেট এক্স ওয়াই দুটো আছে দেখুন আপনার ওয়াইটাকে সিলেক্ট করুন ওয়াইটা ওয়াই সিলেক্ট করার ওয়াইটা আপনার কমিয়ে করে দিন মাইনাস ফোর হান্ড্রেড ওয়াইটাকে ওকে মাইনাস ফোর হান্ড্রেড করে দিন ফোর জিরো জিরো মাইনাস ফোর জিরো জিরো করে দিন ওকে ওকে স্যো পারফেক্টলি এটা করে নেবেন দেন এখান থেকে অ্যাঙ্গেল কিছু করতে হবে না স্কেলটাকে সিলেক্ট করুন স্কেলটা স্কেল সিলেক্ট করে এটা আপনারা পুরো কমিয়ে নিন কমে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো জিরো করে দিন দেন এখান থেকে স্ট্রেচ কিছু করতে হবে না আলফাটা সিলেক্ট করুন আলফা সিলেক্ট করে এটা আপনারা কমিয়ে নিন কমিয়ে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো জিরো করে দিন মানে একবারে কমিয়ে নিন দেন এখান থেকে নিচে আসুন নিচে আসার পর এখান থেকে ইস ইনটা আছে এটাকে সিলেক্ট করে এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট করে দিন অ্যান্ড আউটটাকে আপনারা মাইনাস হান্ড্রেড পার্সেন্ট করে দিন দেন ওভার ল্যাপটাকে সিলেক্ট করে এখান থেকে এটা বাড়িয়ে নিন বাড়িয়ে করে দিন থ্রি হান্ড্রেড পার্সেন্ট সো আমি এখান থেকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট ওভার ল্যাপটা রাখছি ওকে সো এটা করার পর এখান থেকে নিচে আসুন দেখুন তিনটা অপশন রয়েছে এখানে স্কোয়ার স্মুথ অ্যান্ড ট্রাঙ্গেল তিনটা রয়েছে তো আপনার স্কোয়ারটাকে সিলেক্ট করে রাখবেন দেন আর আমাদের আর আমাদের কী তেমন চেঞ্জেস করতে হবে না সেখানে এফেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে যেখান থেকে ব্যাকে আসুন দেখুন এরকম একটা এফেক্ট আসবে ওকে সেরকম এফেক্ট এফেক্ট আসবে এরপর আমাদের লাস্ট একটা এফেক্ট অ্যাড করতে হবে সো তার জন্য কী করবেন আবারও অ্যাড এফেক্টে ক্লিক করুন অ্যাড এফেক্টে ক্লিক করার পর এখান থেকে সার্চ বলে আবারও আসুন সার্চ বারে আসার পর এখান থেকে ক্লিক করুন পিঞ্চ ওকে সে পিঞ্চ লিখুন দেখুন চলে এসেছে পিঞ্চ ওয়ালচ এফেক্টটা নিয়ে নিন ফার্স্টে আছে দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর এফেক্টটি ওপেন করুন ওপেন করার পর আর কী করবেন সেন্টারটা সিলেক্ট করুন সেন্টারে যে এক্স ওয়াই দুটো আছে ওয়াইটাকে সিলেক্ট করুন ওকে ওয়াইটা দেন এটাকে ওয়াইটাকে বাড়িয়ে করে দিন একশো কুড়ি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি করে দিন ওকে এটা করে দিন দিন ক্লিক করুন স্ট্রেন্থ স্ট্রেনথে ক্লিক করার পর কী করবেন টাইম লাইনটা একটু শেষে শেষের দিকে নিয়ে আসুন সেই রকম জায়গায় এরকম জায়গায় আনার পর কি করবেন এখানে প্লাস লাগিয়ে দিন দিন একদম শেষে নিয়ে আসুন এখানে প্লাস লাগিয়ে দিন দুটো প্লাস আমাদের লাগাতে হবে সো ফার্স্ট শেষের একটু আগে অ্যান্ড একদম শেষে এবার কী করবেন শেষের প্লাসটা আসুন শেষের প্লাসটা আসার বা এটা আপনার করে দিন জিরো জিরো করে দিন একদম ওকে সো জিরো জিরো করে দিন জিরো পয়েন্ট জিরো জিরো করে দিন শেষের ফার্স্ট এই মানে শেষের আগেরটাই দিন শেষের প্লাসটা আসুন শেষের প্লাসটা আসার বা এটা করে দিন মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ওকে সো ওয়ান পয়েন্ট তাহলে দেখুন এরকম একটা এফেক্ট আসবে সো আমাদের আরও চেঞ্জেস করতে হবে রেডিয়াসটাকে সিলেক্ট করুন এটা সিলেক্ট করার পর এখানে দেখুন তিনশো আছে এটাকে আপনারা বাড়িয়ে করে দিন সাতশো ওকে সেভেন হান্ড্রেড করে দিন এটাকে সো আমি বাড়িয়ে সেভেন হান্ড্রেড করে নিচ্ছি ওকে সো দেখুন এরকম একটা এফেক্ট এবার চলে আসবে ওকে দেখুন এই এফেক্ট আসবে ওকে ওকে সে এফেক্ট আসবে ওকে সো এবার এখানে কি কিছু আর চেঞ্জ চেঞ্জে কিছু করতে হবে না সো এখান থেকে ব্যাকে চলে আসুন এখান এ প্রত্যেকটা এফেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার থ্রিরোটা ক্লিক করুন থ্রোটে ক্লিক করার পর এখান থেকে কপি এফেক্টের একটা অপশন আছে দেখুন কপি এফেক্টে ক্লিক করে দিন তাহলে এফেক্টগুলো কপি হয়ে গেল এরপর কী করুন পরের যে লাইনটা আছে ওটাকে সিলেক্ট করুন সিলেক্ট করে এফেক্টে ক্লিক করুন থ্রি থ্রিওটি ক্লিক করুন দেন এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন তাহলে দেখুন সেম এফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেলো দেখুন ফার্স্ট লাইনের যে এফেক্টগুলো ছিল সেকেন্ড লাইনেও দেখুন সেম এফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেলো ওকে সেইভাবে আপনার বাকি লাইনগুলো জাস্ট কপি পেস্ট করে দিলে আপনি প্রত্যেকটা মানে সেম প্রসেসকে ফলো করলে আপনার কিন্তু প্রত্যেকটা লাইন একই রকম কি এফেক্ট চলে আসবে সেবার আমাদের কী করতে হবে সব কাজ হয়ে গেলে আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে তার জন্য টাইম লাইনটা ফার্স্ট রাখুন দেন প্লাসে ক্লিক করুন দেন ইমেজন ভিডিওতে ক্লিক করুন দেন অলে ক্লিক করে আপনার এখান থেকে নিয়ে নিন ভিডিওটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে ডাউনলোড করে নেবেন দেন ক্লিক করে অ্যাড করুন দেন কী করবেন ব্ল্যাক স্ক্রিন রয়েছে এটা আমাদের রিমুভ করতে হবে তার জন্য ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে এখান থেকে আপনার লাইটেন সিলেক্ট করে এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নিন দেখুন ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে গেল এবারে কী করবেন এই যে ল্যাটটা আছে তো আমার ল্যাটটাকে লং প্রেস করে হোল্ড করুন হোল্ড করে এখন প্রত্যেকটা লিরিক্সের নিচে নাম নিন যতগুলো আপনার লিরিক্স আছে প্রত্যেকটা লিরিক্সের নিচে নামিয়ে আমি নামিয়ে আনলাম দুটোর নীচে এবার কী করতাম শেষটা দেখে নিন কত আছে শেষটা মনে হচ্ছে বেশি আছে শেষটা দেখুন বেশি আছে তো কী করবেন একদম শেষে টাইম নামটা একদম শেষে টাইমে নিয়ে আসুন একদম শেষে নিয়ে আসার পর ভিডিও লাইটটাকে সিলেক্ট করে এই অপশানটিতে ক্লিক করেন তাহলে রাইট থেকে এটা কাট হয়ে গেলো ওকে দেখুন রাইট থেকে কাট হয়ে গেলো ওকে এরপর কী করে ভিডিওতে আমাদের এক্সপোর্ট করতে হবে তার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন শেয়ারের রয়েছে ওখানে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন দেন এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে ভিডিও এক্সপোর্ট করে নেবেন তো এই সেই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই বাই